10ই জানুয়ারি 1972 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। পাকিস্তানের বন্দী দশা থেকে মুক্তি পেয়ে 1972 সালের আজকের এই দিনে বেলা 1:41 সদ্য স্বাধীন বাংলাদেশের মাটিতে প্রত্যাবর্তন করেন বঙ্গবন্ধু। আমাদের চূড়ান্ত বিজয় 6ই ডিসেম্বর অর্জিত হলেও বঙ্গবন্ধু আমাদের সাথে সেদিন ছিলেন না। বিজয়ের পর থেকে পাকিস্তানি কারাগারে বন্দী জাতির পিতাকে মুক্ত করতে সবরকম প্রচেষ্টা চালিয়েছিল মুজিবনগর সরকার। পাকিস্তানি নরক পিচাসেরা আত্মসমর্পণ করলেও বঙ্গবন্ধুকে মুক্তি দিতে প্রথমে রাজি হয়নি, কিন্তু তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বিচক্ষণ কূটনৈতিক পারদর্শিতায় বঙ্গবন্ধুর মুক্তির পথ সুগম হয়। 1972 সালের 3রা জানুয়ারি জুলফিকার আলী ভুট্টো বঙ্গবন্ধুকে বিনা শর্তে মুক্তির প্রস্তাবে রাজি হয়। করাচিতে প্রেস কনফারেন্সে এই ঘোষণা দিলেও তারা টালবাহানা করে বঙ্গবন্ধুকে আরো 5 দিন আটকে রাখে। অবশেষে 1972 সালের 8ই জানুয়ারি ভোর রাতে বঙ্গবন্ধু পাকিস্তান কারাগার থেকে মুক্তি পান। সেদিনই বঙ্গবন্ধুকে বিমানে তুলে দেওয়া হয়। ইংল্যান্ডের স্থানীয় সময় সকাল 6:30 তিনি পৌঁছান লন্ডনের হিথ্রো বিমানবন্দরে। বেলা 10টার পর তিনি সাক্ষাৎ করেন মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, ব্রিটেনের প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে। পরের দিন 9ই জানুয়ারি তিনি দেশের পথে যাত্রা শুরু করেন। 10 তারিখ সকালে নামেন দিল্লিতে। সেখানে ভারতের তৎকালীন রাষ্ট্রপতি ভিবিগিরি, প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, ভারতের সমগ্র মন্ত্রিসভা ও 3 বাহিনীর প্রধান এবং সেদেশে জনগণের পক্ষ থেকে উষ্ণ সংবর্ধনা লাভ করেন। বঙ্গবন্ধু তাদের অকৃপণ সাহায্যের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারই স্বদেশ প্রত্যাবর্তনকে নিজেই আখ্যায়িত করেন অন্ধকার হতে আলোর পথে যাত্রা হিসেবে। বঙ্গবন্ধু ঢাকা এসে পৌঁছান 1972 সালের 10ই জানুয়ারি। জাতির জনককে প্রাণঢালা সংবর্ধনা দেওয়ার জন্য প্রাণবন্ত অপেক্ষা ছিল সমগ্র বাংলাদেশ। আনন্দে আত্মহারা লক্ষ লক্ষ মানুষ ঢাকা বিমানবন্দর থেকে রেসকোর্স ময়দান পর্যন্ত তাকে স্বতঃস্ফূর্ত সংবর্ধনা জানায়। স্বদেশের মাটি ছুঁয়ে বাংলাদেশের ইতিহাসে নির্মাতা শিশুর মতো আবেগে আকুল হয়েছিলেন। প্রিয় নেতাকে ফিরে পেয়ে সেদিন 7.5 কোটি বাঙালি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ধ্বনিতে প্রকম্পিত করে তোলে বাংলার আকাশ বাতাস। বিকেল 5টায় রেসকোর্স ময়দানে প্রায় 10 লক্ষ মানুষের উপস্থিতিতে তিনি ভাষণ দেন। সশ্রদ্ধ চিত্তে সবার ত্যাগের কথা স্মরণ করে সবাইকে দেশ গড়ার কাজে উদ্বুদ্ধ করেন। তার ঐতিহাসিক ধ্রুপদী বক্তৃতায় বঙ্গবন্ধু বলেন, যে মাটিকে আমি এত ভালোবাসি, যে মানুষকে আমি এত ভালোবাসি, যে জাতিকে আমি এত ভালোবাসি, আমি জানতাম না সে বাংলায় আমি যেতে পারবো কিনা। আজ আমি বাংলায় ফিরে এসেছি বাংলার ভাইদের কাছে, মায়েদের কাছে, বোনেদের কাছে। বাংলা আমার স্বাধীন, বাংলাদেশ আজ স্বাধীন।